ব্রিজে লুকিয়ে বিপদ, কলকাতা শহর সংলগ্ন এলাকার 20টি সেতুই মেয়াদ উত্তীর্ণ, জানালেন মুখ্যমন্ত্রী। 20টা ব্রিজ লাইফ এক্সপায়ারি করেছে। বন্দর যাওয়ার জন্য সেতুর উপর দিয়ে 10-20 চাকার গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা মুখ্যমন্ত্রীর। 20 চাকা গাড়ি আমরা পুলিশকে বলেছি ইমিডিয়েট টু টেক স্টপ এন্ড টু স্টপ ইট। কিভাবে ঢুকবে পণ্য, প্রশ্ন ট্রাক সংগঠনের। যেই সমস্ত ফ্লাইওভারগুলো আছে যদি সাতটা কাছে ব্রিজ হয়ে না আসে, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে না ওঠে, তাহলে কলকাতায় ঢুকবে কি করে? ব্রিজ বিপর্যয়ে ঘুরিয়ে মেট্রোকেই দায়ী, মাঝের হাটে অনির্দিষ্টকালের জন্য মেট্রো কাজ বন্ধের নির্দেশ সরকারের। Because of the piling and everything, there are some technical problems. So there is a big vibration. So it may affect. এক বছর আগে বন্ধ কাজ নজর ঘোরাতে অজুহাত পাল্টা বিজেপি। কোনো এক্সপার্ট এখনো বলেনি যে মেট্রোর জন্য ভাইব্রেট হয়েছে বা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক বছর মেট্রো বন্ধ আছে, হয়নি। প্রায় সমস্ত ব্রিজেরই হাল বেহাল, দুর্ঘটনা এড়াতে সমস্ত সেতুর নিচের অংশ খালি করার নির্দেশ মমতার, ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস। ব্রিজের তলাগুলো ক্লিয়ার করে পুলিশ দখল নিক। বাংলাদেশের হয়তো জবরদখলকারী, কি করে হঠাবেন পাল্টা দিলে? বাংলাদেশ থেকে এসে এখানে ভরে যাচ্ছে পুরো জায়গায়, যেখানে সেখানে উনুন তৈরি করে, রান্না করে, ঝুপড়ি তৈরি করে যাচ্ছে, মারাও যাচ্ছে এবং ক্ষতিপূরণ দিতে হবে। সেতু বিপর্যয়ে মৃত বেড়ে 3, মুর্শিদাবাদের বাসিন্দা আরেক শ্রমিকের মৃতদেহ উদ্ধার, আহতদের দেখতে এসএসকেএমে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিবের রিপোর্ট তলব, দুর্ঘটনার তদন্তে সিট। 10 মাস আগেই ফাটল, তাও ফিরেনি হুশ, মেরামতির বদলে ক্ষত ঢাকতে পিচের প্রলেপ। ফাটলের সঙ্গে পিচের বাড়তি ওজনই হতে পারে দুর্ঘটনার অন্যতম কারণ, মত ফরেন্সিকের। সবার টেন্ডার, তাও কেন হয়নি কাজ, নবানের বৈঠকে পূর্ত সচিবকে ধমক মুখ্যমন্ত্রী। অর্থ দফতর ফাইল আটকানোর সাফাই সচিবের, কেন কথা বলেনি পাল্টা প্রশ্ন মমতার। মাঝের হাটে দুর্ঘটনা, শহর জুড়ে প্রভাব, ঘুরপথে কোথাও 10 মিনিটের রাস্তা পার করতেই লাগছে অন্তত 50 মিনিট। দক্ষিণ কলকাতা জুড়ে যানজট, দিনভর চূড়ান্ত দুর্ভোগ। প্রাণ হাতে নিয়েই পারাপার, কোথাও উধাও চাঙর, কোথাও কংক্রিট ভেঙে বেরিয়ে পড়েছে মোর্চে ধরা লোহা। মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান সেতুর বেহাল দশা প্রায় সব জেলাতেই। মাঝেরহাট উড়ারপুল বিপর্যয় কাণ্ডে পোস্তায় বিজেপি যুব মোর্চার অবরোধ কর্মসূচিকে ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, গাড়ি ভাঙার চেষ্টার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে, যদিও ভাঙচুরের চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন যুব মোর্চার নেতারা। রাজ্য চাইলে মাঝেরহাট ব্রিজ মেরামতিতে সাহায্য করবে সেনা, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি বাবুল সুপ্রিয়। উনি বললেন যে হ্যাঁ, রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যদি এরকম কোন আবেদন করেন, তাহলে ডেফিনেটলি এটা যুদ্ধকালীন ভিত্তিতে করার একটা ব্যবস্থা করা যেতে পারে। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ায় কপালে ভাঁজ করেছে বেহালার একাধিক বড় পুজো কমিটি, কিভাবে মানুষ পুজোয় আসবে তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এবার থেকে আমডাঙ্গার দায়িত্বে আমি, তিনজনের মৃত্যুর পর আমডাঙ্গায় সভা করে বিরোধীদের হুঁশিয়ারি অভিষেকের, মূল অভিযুক্তদের সিপিএম আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আজকের পর থেকে আমডাঙ্গার দায়িত্ব আমি নিজে নিচ্ছি। ওয়েব কুপার কমিটিতে নেই মেয়র ঘনিষ্ঠ বৈশাখী, জায়গা পেলেন না নৃসিংহ, পার্থর উপস্থিতিতে প্রাথমিক কমিটি গঠন, শেষ হলো নিধনযোগ্য, থাকবই না সংগঠনে বললেন বৈশাখী। বিয়ের পথে কাঁটা সরাতেই শ্যামবাজারে শিশুকে খুন করে ম্যান হলে দেহ, নাবালক প্রেমিকের সঙ্গে গ্রেফতার মা, চক্রান্ত করেই শিশুকন্যাকে গলা টিপে হত্যা অনুমান পুলিশের। ক্রমশ ছড়াচ্ছে ডেঙ্গির আতঙ্ক, দত্তাবাদেরই আরো এক ছাত্রের মৃত্যু, 4 দিন ধরে জ্বর, এনআরএসে মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, পুরসভার ভূমিকা নিয়েও ক্ষোভ। আগামী শনি ও রবিবার কৌশিকী অমাবস্যা, এবারই প্রথম দুরাত খোলা থাকবে তারাপীঠের তারামায়ের মন্দিরের দরজা, মন্দির কমিটির সিদ্ধান্তে খুশি ভক্তরা। ভারভারাতের গ্রেফতারি নিয়ে ফের আদালতে ভর্ৎসিত পুলিশ, পুনের পুলিশ সুপারের সমালোচনায় সুপ্রিম কোর্ট, অতি উৎসাহ বিপজ্জনক, মহারাষ্ট্র পুলিশকে বম্বে হাইকোর্টে তিরস্কার। অপরাধ নয় সমকামিতা, 377 ধারাকে স্বেচ্ছাচার বলে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, বদলানো উচিত পুরনো ধ্যান ধারণা, সবার সমান অধিকার, মন্তব্য আদালতের। সমকামিতা স্বীকৃতির পরই আনন্দে মাতল এলজিবিটি সম্প্রদায়, অধিকার ফিরে পাওয়ার খুশিতে ভাসলেন সমপ্রেমীরা, সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত রাষ্ট্রপুঞ্জের। অকাল নির্বাচন নিশ্চিত হয়ে গেল তেলেঙ্গানায়, কার্যকালের মেয়াদ শেষ হওয়ার 9 মাস আগেই বিধানসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত, রাজ্যপালের সঙ্গে দেখা করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। অগ্নিমূল্য পেট্রোল ডিজেল, প্রতিবাদে আগামী 10ই সেপ্টেম্বর সোমবার ভারত বন্ধের ডাক কংগ্রেসের, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ মোদী সরকার, অভিযোগ কংগ্রেসের, কেন্দ্রের বিরোধিতায় ওই দিনই ধর্মঘটের ডাক বামেদেরও। এশিয়ান গেমসে সোনা জয়ের পর বিশ্ব চ্যাম্পিয়নশিপেও বাজিমাত শুটার সৌরভ চৌধুরীর, জুনিয়র 10 মিটার এয়ার পিস্তলে রেকর্ড স্কোর করে জিতলেন সোনা, দলগত ইভেন্টে রূপো সিনিয়রদের। সিরিজ হাতছাড়া হয়েছে আগেই, শুক্রবার লন্ডনে কুকের ফেয়ারওয়েল টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে সম্মানের লড়াইয়ে নামছে ভারত, ইতিমধ্যেই 3-1 5 টেস্টের সিরিজ জিতে নিয়েছে টিম ইংল্যান্ড।
যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন জোকোভিচ, কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন জন মিলম্যানকে। জোকোর জিত 6-3, 6-4, 6-4 সেটে। সেমিতে জোকোর লড়াই নিশিকোরির সঙ্গে।